হ্যালো গাইস, আমি মাধবী। আমার দেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, চলে এলাম নতুন দিনে নতুন সকালে। তো নতুন দিনের নতুন সকালে তোমাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি, পাটিসাপটা পিঠে। তো নতুন সকালে তোমাদের জন্য, সকলের জন্য প্রার্থনা করি তোমাদের সকলেই ভালো থেকো, সকলের দিনটা যেন ভালো যায়। চলো পাটিসাপটা কীভাবে বানায় আমি তোমাদের চলো দেখাই। দেখো আমার মা পাটিসাপটা বানাচ্ছে। প্রথমে দেখেছ চাটুর উপরে একটু একটা বেগুনের বোটাটা নিয়ে তাতে সর্ষের তেল মাখিয়ে চাটুতে ঘষে নিয়েছে। তারপরে এই পাটিসাপটা যে গোলাটা যেটা গুলেছে, যে যেরকমভাবে করে কেউ চালের গুঁড়ি সুজি ময়দা এসব মিশিয়ে করে, সেই গোলাটাকে দিল। দিয়ে এবার গোলাটা ওরকম করে খাতা দিয়ে ভালো করে ছড়িয়ে লাগিয়ে দিল। তো এবার ওটা হচ্ছে। এবার এদিকে পুর, আমরা পুরটা না করলে পুর দিইনি, ক্ষীরের পুর দিয়েছি। দেখো এইবার আস্তে আস্তে উল্টে দেবে। এই দেখো এরকম করে আস্তে আস্তে করে দেবে, তাহলে আর ক্ষীরের পুরটা ফট করে বেরিয়ে যাবে না। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। দেখলে কত সুন্দর হলো পাটিসাপটাটা। তো আমি অনেকগুলোই চাটুতে এরকম মানে তেল দিয়ে দেওয়া, তারপরে পাটিসাপটা দেওয়া এটা দেখিয়েছি। দেখো বেগুনের বোটা দিয়ে তেলটা দিল মা, অল্প তেল কিন্তু দেখবে চাটুতে লেগে যায় এরকম অল্প তেল। এবার দেখো গোলাটা দিয়ে দেবে। গোলাটা এরকম ধরনের এরকম হবে, বেশি ঘন না খুব পাতলা না, দেখো এরকম হবে। এই দেখো দিল। এইবার হাতাটা দিয়ে এরকম করে চারিদিকে একটু ছড়িয়ে লাগিয়ে দেবে, মানে যেরকম যতটা থিকনেস দরকার সেরকম ভাবে ছড়িয়ে লাগাবে। ব্যাস সুন্দর হয়ে গেল গোল। আর খুব গ্যাসটা খুব ফুলে থাকবে, একটু স্টিমে থাকবে। দেখেছে দেখো কিরকম হয়ে আসছে, বোঝা যাচ্ছে হয়ে যাচ্ছে। এইবার মা পুরটা আবার দিয়ে দিল, এইটা এরকম করে চেপে বসিয়ে দেবে। বুঝতে পারছো দেখেছো হয়েছে, কিছুটা ফুলে ফুলে উঠছে। এইবার উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। দেখো তোমাদেরকে নেক্সট বার পাটিসাপটার গোলাটা কি কি দিয়ে করে সেটা তোমাদের দেখাবো। ব্যাস কি সুন্দর হয়ে গেল। আর খেতে তো অসাধারণ হয়েছিল। দেখো আগুনটা কিন্তু সিমি রয়েছে, মানে গ্যাসের আগুনটা হয়ে গেল। কালো থাকলে ফেলে দাও তো, বারবার কিভাবে করছি সেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। ও দেখতে পাচ্ছ কিভাবে গোলাটা দিয়ে তারপর সেটা ছড়িয়ে চারিদিকে এরকম করে গোল একটা পাটিসাপটা করে নিল, পাটিসাপটা রুটির মতন। তারপর পুর দিয়ে মুড়ি, পুরটা যে যা রকম ভাবে করতে পারে, কেউ ক্ষীর দিয়ে করে, কেউ না করলে পুর দিয়ে করে, যেরকম যার ইচ্ছা করবে। কোনটা করলে এখন নিচ্ছি না, এর খাচ্ছি।
নাও খরচা হয়েছে অতগুলো, আগে তো ফিরিয়ে দিয়েছি যাক। তো গাইস, তোমাদের কিন্তু আমি বারবার পাটিসাপটাটা দিচ্ছি, আমার মা কীভাবে তেল দিয়ে তারপরে গোলাটা দিয়ে কীভাবে মিলিয়ে দিচ্ছে গোল করে, তারপরে কীভাবে পুর দিচ্ছে সেটা কিন্তু বারবার দেখালাম, যাতে তোমরা শিখতে পারো, ভালো করে দেখতে পারো, হ্যাঁ ভালো করে বুঝতে পারো তার জন্যে। তো আমার পাটিসাপটা রেডি, আমাদের মানে অনেকটাই হয়ে গেছে, এখন অনেক আছে বাকি। তো দেখো এখনও পুরো, ওই যে দেখো পুরগুলো বাকি আছে, আর মা তো বানিয়েই যাচ্ছে। এগুলো কখন শেষ হবে জানি না, অনেক সময় লাগবে। তো যতগুলো হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি, এই দেখো এগুলো হয়েছে, তো খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। তো দেখো দেখছো খুব সফটও হয়েছে, খুব সুন্দর তুলতুলে মানে, আর কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো মোটামুটি আমি সাজিয়ে রেখেছি প্লেটের উপরে, আমি তো খেয়েছি, আরও খেতে ইচ্ছা করছে, খেয়ে মানে লোভ লাগছে খাওয়ার জন্য। দেখো খুব সুন্দর হয়েছে, সবাই আমাদের ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতেই। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো ওকে বাই, টাটা।